ফাইনালি Redmi Note 11 এবং Note 11 Pro এই দুটি স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে আর দুটি ফোনই কিন্তু 5G সাপোর্টেড তো দুটি ফোন কোথায় পাবেন প্রাইস কত এবং কেনার আগে অবশ্যই জেনে বুঝে তারপর কিনবেন কারণ দুটি ফোনেই পাবেন চাইনিজ রম আর সবচেয়ে কম দামে যদি এই দুটি ফোনের যে কোনো একটি ফোন কিনতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কথা বলা যাক Redmi Note 11 নিয়ে তো 90 হার্জ রিফ্রেশ রেটের এই ফোনের সামনে দিকে থাকছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 84.8% এবং পিপি ডেন্সিটি 399 এছাড়া ডিসপ্লে পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোলা গ্লাস 3 পারফরমেন্স নিয়ে বললে Redmi Note 11 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর আর 12 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে 5G চালু হওয়ার কথা রয়েছে আর Redmi Note 11 ফোনটি বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যার আনঅফিশিয়াল প্রাইস রাইট নাও 21490 টাকা বাই দ্য ওয়ে এই ফোনে থাকছে চাইনিজ রম তবে আপনি গ্লোবাল রম কিনতে চাইলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে যাই হোক এই ফোনটির পিছনের দিকে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং এর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর ফ্রন্ট সাইডে পাবেন 16 মেগাপিক্সেলের সেন্টার কনসোল সেলফি ক্যামেরা Redmi Note 11 এই ফোনের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এর পাশাপাশি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি এবং সাথে থাকছে 33W ফাস্ট চার্জার আর এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে পারবেন মাত্র 62 মিনিটে ওভারঅল 21 থেকে 22 হাজার টাকার এই ফোনটি তাদের জন্য রিকমেন্ডেড তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে গেমিং এরপর স্টাইলিশ ডিজাইন 5G সাপোর্ট এবং বেশি র্যাম মেমোরি অপশন তারাই নিতে পারেন তো বন্ধুরা এবার আমরা কথা বলবো Redmi Note 11 এর বড় ভাইকে নিয়ে তো আপনারা জানেন Redmi Note 11 Pro ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে একটি ভেরিয়েন্টে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যার আনঅফিশিয়াল প্রাইস হচ্ছে রাইট নাও 24,500 টাকা আর এই ফোনে থাকছে চাইনিজ রম সো কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনবেন তো প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর ডাইমেনসিটি 920 যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর Redmi Note 11 Pro ফোনের সামনে দিকে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট আর ডিসপ্লে পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোলা গ্লাস 5 নেক্সট ক্যামেরা নিয়ে বললে Redmi Note 11 Pro ফোনটির রিয়ার সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল অর্থাৎ 108 মেগাপিক্সেল এবং এর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর ফ্রন্ট সাইডে পাবেন 16 মেগাপিক্সেলের সেন্টার কনসোল সেলফি ক্যামেরা এছাড়া Redmi Note 11 Pro ফোনটিতে রয়েছে 5160 mAh ব্যাটারি এবং রয়েছে 67W ফাস্ট চার্জার যা এই ফোনের মোস্ট হাইলাইট ফিচার আর এই চার্জার দিয়ে মাত্র 43 মিনিটে ফুল চার্জ করা যাবে তো সব কিছু মিলিয়ে যদি বেস্ট এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে চাইনিজ ভার্সন না নিয়ে আর কিছুদিন অপেক্ষা করে গ্লোবাল ভার্সন নিতে পারেন তাহলে বুদ্ধিমানের কাজ হবে তবে আনঅফিশিয়াল Redmi Note 11 এবং 11 Pro ফোনটি যদি এখনই নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে নেবেন আই হোপ এই ভিডিওটি আপনাদের একটু হলে উপকারী আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার